তোমাদের সবাইকে স্বাগতম জানাই ক্লাস সিক্স পরীক্ষায় অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট তার সুন্দর সাজেশন তোমাকে অঙ্ক বইয়ের প্রথম দিকে দেখো সূচিপত্র লেখা আছে দ্বিতীয় পরীক্ষায় চ্যাপ্টার সেভেন থেকে শুরু করে ষোলো নম্বর চ্যাপ্টার পর্যন্ত আছে তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস চেঞ্জ হতে পারে এবার চ্যাপ্টার সেভেন থেকে শুরু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো নব্বই বিশটা পেয়ে যাবে পরীক্ষায় যদি আননোন কোশ্চেনও আসে তবে এই কোশ্চেনগুলো তুমি যদি প্র্যাকটিস করো অনেক কোশ্চেনই কিন্তু তুমি সলভ করে দিয়ে আসতে পারবে চ্যাপ্টার সেভেন দশমিক ভগ্নাংশ পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্নগুলো গত বছর বিভিন্ন স্কুলে এসেছিল দেখো পঁচানব্বই পেজ নাইনটি ফাইভ পেজ বের করো চ্যাপ্টার সেভেন কোষে দেখি সেভেন এখানকার তিন নম্বর প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার সঙ্গে আট নম্বর আর গুণ করে দেখি এখানকার সবগুলো করতে হবে কারণ এই প্রশ্নগুলো শর্ট প্রশ্ন আকারে আসতে পারে তারপরে দেখো দশের যে প্রশ্নগুলো আছে দশের সবগুলো এখান থেকে প্র্যাকটিস করতে হবে এরপরে ছিয়ানব্বই পেজ নাইনটি সিক্স পেজ বের করো এগারোর সবগুলো করবে দশমিক সংখ্যায় মান খুঁজি এবার তেরোর প্রশ্নেও বের করো দেখো তেরোর কোনটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট তেরোর দুই তেরোর তিন তেরোর চার তেরোর পাঁচ এরপরে চ্যাপ্টার এইট ম্যাট্রিক পদ্ধতি একশো দশ পিস বের করো এই প্রশ্নগুলো শর্ট প্রশ্ন আকারে অনেক সময় দিয়ে থাকে এখানকার সবগুলোই প্র্যাকটিস করে রাখবে আর বিশেষ করে এখানকার সিস্টেমগুলো তুমি যদি জানো মিলিসেন্টি সেন্টি ডেসিমিটার এই বিষয়গুলো জানলে পারে অনেক প্রশ্ন কিন্তু তুমি কভার করতে পারবে তাই কনসেপ্টের উপর গুরুত্ব দাও পেজ নাম্বার একশো চার নিজে করি এইট পয়েন্ট ফোর নয় দশ এগারো বারো তেরো পেজ নাম্বার একশো চার নয় দশ এগারো বারো তেরো পেজ নাম্বার একশো পাঁচ এখান থেকে দেখো কোষে দেখি আটের দু নম্বরটা খুব ইম্পর্টেন্ট তিন নম্বরও খুব ইম্পর্টেন্ট চার নাম্বারও খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই বলছি পেজ নাম্বার একশো সাত বের করো এখানকার দুই নম্বর উদাহরণটা গুরুত্বপূর্ণ পেজ নাম্বার একশো এগারো বের করো নিজে করি নাইন পয়েন্ট টু এখানকার একের চার নাম্বার পাঁচ নম্বর ছ নাম্বার তারপরে দেখো আট নাম্বার এবং নাম্বার দু নম্বরে দেখো বলেছে মান বের করি এ তারপরে ই তারপরে এফ তারপরে জি সব অঙ্কই প্র্যাকটিস করো কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট করতে হবে তারপরে তিন নম্বর প্রশ্ন চার নাম্বার প্রশ্ন পেজ নাম্বার একশো এগারো তো পেয়ে যাবে এগুলো একশো বারো পেজ কষ দেখি নয় এখানকার দুইয়ের সবগুলোই করো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তিন পাঁচ তারপরে দেখো তিনের দুই পাঁচ চারের সবগুলো করতে হবে পাঁচের এখানে বিশেষ করে এক এবং পাঁচ নাম্বার ছয়ের দুই তিন এবং চার নাম্বার এরপরে সাতের দুই সাতের চার একশো তেরো পেজের নয় নম্বর দশ নম্বর এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর তার সঙ্গে উনিশ নাম্বার কুড়ি নম্বর চ্যাপ্টার টেন আবৃত দশমিক সংখ্যা পেজ নাম্বার একশো উনিশ নিজে করি দশ পয়েন্ট তিনের এখানকার সবগুলো শর্ট প্রশ্ন আকারে ইম্পর্টেন্ট পেজ নাম্বার একশো একুশ কষে দেখি দশ এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন দুইয়ের সবগুলো তিনের দেখো এক নাম্বার দু নাম্বার, তারপরে চার নাম্বার সাত নাম্বার আট নাম্বার ন নাম্বার এখানকার পাঁচ নাম্বার তারপরে বারো নাম্বার চোদ্দ নাম্বার এরপরে আসছি চারের অঙ্ক এক নাম্বার দু নাম্বার, চার নাম্বার এই চ্যাপ্টারে কনসেপ্টের উপর গুরুত্ব দিবে যে কোনো প্রশ্নই করতে পারবে কনসেপ্ট বলতে প্যাটার্ন গুলো ভালো করে বুঝতে হবে পেজ নাম্বার একশো আঠাশ কোষে দেখি এগারো এখানকার দেখো আয়ত ঘন ভূমি তল সংখ্যা প্রান্তিক বা ধার সংখ্যা শিশুবিন্দুর সংখ্যা এবং তার সঙ্গে ঘনক এখানে যতগুলো আছে সবগুলোই প্র্যাকটিস করবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আয়ত ঘন ঘনক পরীক্ষা দিতে পারে আয়ত ঘনকের তল সংখ্যা কত বা প্রান্তীয় বা ধার সংখ্যা কত বা শিশুবিন্দুর সংখ্যা কত কোশ্চেন প্যাটার্ন এমনই হয় পেজ নাম্বার একশো আঠাশে পাবে এরপরে একশো উনত্রিশ বের করো দেখো এখানকার তিনের এ তিনের বি তিনের সি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তিনের এ তিনের বি তিনের সি পেজ নাম্বার একশো উনতিরিশ একশো বত্রিশ পেজ নিজে করি বারো পয়েন্ট এক এক নম্বর দু নম্বর একশো চৌত্রিশ পেজ দেখো এখানকার বারো দশমিক দুই এখানকার যেগুলো আছে দুই এবং তিন নম্বর একশো চৌত্রিশ পেজ বারো পয়েন্ট দুই দুই এবং তিন একশো ছত্রিশ পেজ ওয়ান থ্রি সিক্স পেজ দেখো কোসে দেখি বারোর এখানকার এক নাম্বারটা তারপরে পাঁচের এ বি সি এফ ছয়ের দেখো ছ নম্বরটা ইম্পর্টেন্ট আছে আট নাম্বারটা নম্বরটা আর দশের এ বি এবং এফ নাম্বার একশো সাঁত্রিশ পেজ ওয়ান থ্রি সেভেন পেজে এগারোর ক নাম্বার ঘ নম্বর বারোর যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তেরোর তেরো নাম্বারটা দেখো চোদ্দো নাম্বার পনেরো নাম্বার ষোলো নম্বর এর মধ্যে ইম্পর্টেন্ট তেরো চোদ্দো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ বাইশ তেইশ প্রশ্ন সংখ্যা অনেক বেশি দেওয়া আছে কারণ প্রত্যেকটা স্কুলে কিন্তু আলাদা আলাদা কোশ্চিন হয় তাই প্রত্যেকটা স্কুলের কোশ্চিন সেট আপ বা তাদের ইম্পর্টেন্টগুলোও আলাদা হয় তাই সব রকম প্রশ্ন দিয়ে রাখলাম পেজ নাম্বার একশো ছেচল্লিশ বের করো কোষে দেখি তেরোর দুই নম্বরটা তিন নম্বরটা পাঁচ নম্বরটা ছ নম্বরটা একশো সাতচল্লিশ পেজ বের করো এখানকার সাত নাম্বার প্রশ্ন যথেষ্ট ইম্পর্টেন্ট পেজ নাম্বার একশো এখানে সমরক বিন্দু কি সেটা বলা আছে অবশ্যই পড়বে কোষে দেখি 14 পেজ নাম্বার 154 ফিফটি ফোর এখানকার সাতের এক দুই তিন চার তার সঙ্গে নয় দশ একশো পেজ ক্ষেত্রফল ও পরিসীমা এখান থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন হয় এরপরে ষোলো নম্বর চাপটা নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা পেজ নাম্বার বের করো বিপরীত সংখ্যা সম্পর্কিত কিছু তথ্য আছে আর কিছু উদাহরণ আছে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে এরপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট উপরের দিকে আছে দেখো প্লাস থ্রি এবং মাইনাস থ্রি এর মধ্যে পরম মান কত প্লাস থ্রি দেখো অনলি থ্রিটাকেই বলা হয় পরম মান এই পরম মান সম্পর্কে একটু জেনে রাখবে এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোর কোষে দেখি সিক্সটিন পয়েন্ট ওয়ান এখানকার দুইয়ের সবগুলো প্র্যাকটিস করবে তার মধ্যে এ নাম্বার বি নাম্বার এফ নাম্বার এরপরে একশো পেজের তিনের অঙ্ক দেখো তিনের সবগুলো করতে হবে পরম মান বের করার সিস্টেম জানতে হবে পরীক্ষায় ভেবো না যে এটাই থাকবে হয়তো ডিজিট চেঞ্জ করে দিতে পারে এখানে একষট্টির বদলে সত্তরও দিতে পারে আশিও দিতে পারে তুমি যদি সিস্টেম জানো কনসেপ্ট জানো তুমি কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে চারের দেখো চারের ইম্পর্টেন্ট সবগুলোই করতে হবে পেজ নাম্বার একশো আটষট্টি নিজে করি ষোলো পয়েন্ট এক এখানকার একের সবগুলো দুইয়ের সবগুলো তিনের সবগুলো চারের দেখো এখানকার তিন পাঁচ তারপরে সাত এবং নম্বর পেজ নাম্বার একশো চুয়াত্তর এখানে স্বাভাবিক সংখ্যা কি সে সম্পর্কে ধারণা রয়েছে তারপরে ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা আর নিচে দেখো অখণ্ড সংখ্যা সম্পর্কে কিছু তথ্য আছে অবশ্যই করবে এই চ্যাপ্টারের ধারণা যদি তোমার ক্লিয়ার হয় তাহলে ক্ষেত্রে তোমার সাজেশনের দরকার পড়বে না যে কোনো অঙ্কই করতে পারবে পেজ নাম্বার একশো বের করো তার জন্য আমি বলবো প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝো কনসেপ্ট ক্লিয়ার করো ষোলো দশমিক দুই কোষে দেখি এখানকার ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে একের দু নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার এবং ন নাম্বার এরপরে এই যে দেখো চিহ্ন আছে কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন হবে সেই সংক্রান্ত কিছু তথ্য আছে এই কনসেপ্ট ক্লিয়ার করো অঙ্ক একদম সোজা মনে হবে এবার তিনের দেখো এখানকার সবগুলো তিনের দুইয়ের সবগুলো প্র্যাকটিস করবে তিনের দেখো তিনেরগুলো প্র্যাকটিস করবে এবার চারের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে চারের বি সি এবং ডি পাঁচের প্রশ্ন দেখবে অবশ্যই প্র্যাকটিস করবে এবার ছয়ের প্রশ্নগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস করো পেজ নাম্বার একশো পঁচাত্তর পেয়ে যাবে অঙ্কে স্ট্রং হওয়ার জন্য যা করবে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করবে কখনোই মুগস্থ করতে যাবে না অঙ্কের ধারণা অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করো রেগুলার অঙ্ক প্র্যাকটিস করো আর কনফিডেন্সে থাকো দেখো অঙ্কে তুমি একটা ভালো স্টুডেন্ট হবেই হবে ওকে দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো থেকো